বাংলাদেশের ইতিহাসে সব দল অংশ নেওয়ার পরে এত খারাপ নির্বাচন এর আগে হয়নি। নির্বাচন খারাপ হয়েছে, কিন্তু সেগুলো একতরফা নির্বাচন হয়েছে। কিন্তু সব দল অংশ নেওয়ার পরে, প্রধান দলগুলো অংশ নেওয়ার পরে এত খারাপ নির্বাচন, এত রকম ভোট ডাকাতি এর আগের ইতিহাসে নেই। ফলে জনগণের সামনে সরকারের যে মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে তারা কোনো আলোচনারই আগ্রহী নন, এবং বহাল যে ব্যবস্থা আছে এটাকেই তারা যে কোনো মূল্যে আঁকড়ে থাকতে চাইছেন, এবং মানুষের ভোটাধিকার হরণ করে তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছেন। ফলে মানুষ ক্রমাগত আন্দোলনমুখী হচ্ছে, এবং আমরা মনে করি যে যুগপৎ আন্দোলনের ধারায় আমরা দেশের মানুষকে একটা নতুন জাগরণের মধ্যে আনতে পারবো, এবং তার মধ্য দিয়েই আমরা এই সরকারকে দাবি মানতে বাধ্য করতে পারবো, এবং বাংলাদেশে ভোটাধিকার সহ একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। এই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইটা আগামীকাল, যেটাকে আমরা ভোট ডাকাতি নিষিদ্ধে ভোট ডাকাতির 4 বছর বলছি, এই দিনে এই এই বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলই তাদের কর্মসূচি দিচ্ছেন। আপনি অনেকের নাম বলেছেন, আবার অনেকের নাম বলেননি, যেমন বাম গণতান্ত্রিক জোট সহ বেশ কিছু বামপন্থী রাজনৈতিক দল, এবং এর বাইরে আরো অনেক রাজনৈতিক দল আছে, গণফোরাম, বাংলাদেশ জাসদ সহ সকলেই কম বেশি তাদের নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছেন। দেখুন, আগামীকাল তো হচ্ছে 30শে ডিসেম্বর 2018 সালের। এই দিনে যে নির্বাচন হওয়ার কথা ছিল, যে নির্বাচনের আগে মানে সেই সময় প্রধানমন্ত্রীর ডাকে দেশের অধিকাংশ রাজনৈতিক দল তারা সংলাপে গিয়েছিলেন, এবং প্রধানমন্ত্রী সেই সংলাপে প্রায় সবগুলো রাজনৈতিক দলকেই বলেছিলেন যে তার উপর আস্থা রাখতে তিনি একটি সুষ্ঠু নির্বাচন এই দলীয় সরকারের অধীনেই নিশ্চিত করবেন। কিন্তু আমরা দেখলাম যে 29 তারিখ রাতেই ব্যাপকভাবে ব্যালট বাক্সে ভোট মানে সিল মেরে মেরে ঢোকানো হয়েছে, এবং সেটা বিভিন্ন সংবাদ মাধ্যমে যেমন এসেছে, তেমনি আমরা যারা নির্বাচনে অংশ নিয়েছি আমরা প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে জানি। আমরা তো এই দেশেই থাকি, ফলে যারা পোলিং এজেন্ট হন, যারা এর আগে প্রিজাইডিং অফিসার থাকেন, এবং তাদের মাধ্যমে আমরা এটা তো পরিষ্কার ভাবে জেনেছি যে কিভাবে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসনের সহযোগিতায় আওয়ামী লীগের লোকরা কিভাবে তাদের কাছ থেকে ব্যালট আগেই নিয়েছে, সিল মেরেছে এবং বাক্স ভরে রেখেছে। তো এইভাবে পরের দিন যে নির্বাচনটা 30 তারিখে হয়েছে, সেটাও তো আসলে মানুষ ভোট দিতে পারেননি, এবং কার্যত সেখানে একটা একটা ভোট ডাকাতির নির্বাচন, যেটা আমরা বলি, সেটা একটা তৈরি হয়েছে। এবং বাংলাদেশের ইতিহাসে সব দল অংশ নেওয়ার পরে এত খারাপ নির্বাচন এর আগে হয়নি। নির্বাচন খারাপ হয়েছে, কিন্তু সেগুলো একতরফা নির্বাচন হয়েছে। কিন্তু সব দল অংশ নেওয়ার পরে, প্রধান দলগুলো অংশ নেওয়ার পরে এত খারাপ নির্বাচন, এত রকম ভোট ডাকাতি এর আগের ইতিহাসে নেই। ফলে এইরকম একটি নির্বাচনের পরে আজকে জনগণের মধ্যে আর কোনো আস্থা নেই যে দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবং বিদ্যমান যে ব্যবস্থা বাংলাদেশে তৈরি হয়েছে, এমনিতেই আমাদের সাংবিধানিক ভাবেই আমাদের যে ক্ষমতার কাঠামো সেটা ভীষণভাবে স্বৈরতান্ত্রিক, এবং সেখানে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত। যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত হয়, বাকি সবকিছু তার অধীন হয়ে পড়ে। ফলে 50-51 বছরে কোনো প্রতিষ্ঠান দাঁড়ায়নি, বরং আমরা দেখেছি কিভাবে ক্ষমতার যিনি প্রধান ব্যক্তি তার হাতে সব প্রতিষ্ঠান অধীনস্থ হয়ে পড়ে, এবং এইটা বর্তমান সরকার তাকে একটা চূড়ান্ত জায়গায় নিয়ে গিয়ে এটাকে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী রূপে পরিণত করতে সক্ষম হয়েছে। ফলে এবং তারা 55 সংশোধনীর মধ্য দিয়ে যেভাবে এই 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 সংকটের একটা সাময়িক সমাধান হিসেবে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা এসেছিল সেটাকেও বাতিল করে দিয়েছেন, এবং পার্লামেন্ট বহাল রেখে নির্বাচন করা থেকে শুরু করে পরবর্তীকালে আরো নানা ধরনের যে আইনি আয়োজন, বিশেষত ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, নির্বাচন কমিশন আইন, বহু কিছুর মধ্য দিয়ে আয়োজনটা এখন এইরকম যে এই সরকার তো দূরের কথা, মানে এমনকি কোন দলীয় সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না বিদ্যমান সংবিধান এবং এই শাসন ব্যবস্থা বহাল রেখে। ফলে আমরা একটা সুষ্ঠু নির্বাচনও যদি চাই, তাহলে আমাদেরকে বিদ্যমান সংবিধান এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে। এটা হচ্ছে আমাদের দিক থেকে আমাদের রাজনৈতিক অবস্থান, এবং আমরা এই অবস্থান নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছি, কাজ করছি, এবং কেবল আমরা এই অবস্থানটাই নিয়ে আমরা বলেছি সুনির্দিষ্ট কতগুলো সংস্কার আমাদের লাগবে। এর মধ্যে এক তো হচ্ছে আমাদের নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের একটা সাংবিধানিক কাঠামো লাগবে, কেবল একটি নির্বাচনের জন্য নয়, আমাদের প্রত্যেকটি নির্বাচনের জন্য। কিন্তু এই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো তত্ত্বাবধায়ক সরকার আকারে যেভাবে এসেছিল সেটাকে বিদ্যমান যদি ক্ষমতা কাঠামো বহাল থাকে তাহলে তাকে গিলে ফেলা যায়, এটার অভিজ্ঞতা আমরা পূর্বে দেখেছি। ফলে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের সাংবিধানিক কাঠামো একদিকে, পাশাপাশি অন্যদিকে
বিদ্যমান ক্ষমতা কাঠামো সংস্কার করতে হবে, যেখানে সংসদ, বিচার ব্যবস্থা এবং সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সরকার এই তিনটি বড় জায়গার ক্ষমতার ভারসাম্য আনতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা কতগুলো সুনির্দিষ্ট প্রস্তাব তুলেছি। আমরা সংসদের ক্ষেত্রে বলেছি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা এবং এর মধ্যে ক্ষমতার ভারসাম্য লাগবে। আমরা বলেছি সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রয়োজন, 70 অনুচ্ছেদের সংস্কার প্রয়োজন। বিচার বিভাগের ক্ষেত্রে আমরা বিচার বিভাগের স্বাধীনতা, নিম্ন আদালতকে আলাদা করা নির্বাহী বিভাগ থেকে, এবং আমাদের উচ্চ আদালতে বিচারক নিয়োগের সুনির্দিষ্ট নীতিমালা তৈরি করতে হবে, এবং আরো অনেকগুলো বিস্তারিত প্রস্তাব আছে। আমরা বলেছি সাংবিধানিক সমস্ত প্রতিষ্ঠানগুলোতে, যেমন নির্বাচন কমিশন থেকে শুরু করে অডিটর জেনারেলের পদ, অ্যাটর্নি জেনারেলের পদ, আমাদের পাবলিক সার্ভিস কমিশনের মতো যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান অথবা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, এগুলো নিয়োগের ক্ষমতা যদি দলীয় প্রধানমন্ত্রী হাতেই থাকে, তাহলে আমরা এর মধ্যে কোনো আর এগুলোকে প্রাতিষ্ঠানিক ভাবে দাঁড় করাতে পারবো না। সেক্ষেত্রে আমরা বলছি একটা সাংবিধানিক কমিশন এই নিয়োগের যে অথরিটি পাবে, এই পরিবর্তনটার ক্ষেত্রে। এবং সরকারের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ দরকার, সেটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর ক্ষমতার জবাবদিহিতা এবং প্রদেশ ভিত্তিক এবং স্থানীয় সরকার ব্যবস্থা। তো আমরা এগুলো আমাদের আমাদের প্রস্তাবের কথা বললাম। এই প্রস্তাব গণতন্ত্র মঞ্চের দিক থেকেও বেশিরভাগ বলা হয়েছে। সম্প্রতি আপনারা জানেন যে বিএনপি গত 19শে ডিসেম্বর 27 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছে, এবং এর মধ্যে অনেকগুলো প্রশ্ন বলা চলে যে মানে কমনলি অ্যাড্রেস করা হয়েছে, অর্থাৎ সবাই এই এর বেশি অ্যাড্রেস করেছেন। কিছু কিছু পার্থক্যের জায়গা আছে, কিন্তু মূল সুরটা যে বাংলাদেশের শাসন ব্যবস্থার বদল লাগবে এবং এই ভোটাধিকার নিশ্চিত করতে হলে আমাদেরকে এই সরকারের পদত্যাগ করে একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার দিকে যেতে হবে। এখন এই যে রাজনৈতিক অবস্থান, এই রাজনৈতিক অবস্থানটা কি লক্ষ্যে, আবারও আমি যেটা বলেছি ইতিমধ্যে যে ভোটাধিকার বাংলাদেশে হরণ করা হয়েছে, এবং এই ভোটাধিকার আমাদের না প্রতিষ্ঠা করতে পারলে দেশে গণতন্ত্র তো প্রতিষ্ঠা করা যাবে না, কারণ এটা হচ্ছে প্রথম ধাপ। কাজে এই ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইটা আগামীকাল, যেটাকে আমরা ভোট ডাকাতি নিশিরাতে ভোট ডাকাতির 4 বছর বলছি, এই দিনে এই এই বিষয় নিয়ে সকল রাজনৈতিক দলই তাদের কর্মসূচি দিচ্ছেন। আপনি অনেকের নাম বলেছেন, আবার অনেকের নাম বলেননি, যেমন বাম গণতান্ত্রিক জোট সহ বেশ কিছু বামপন্থী রাজনৈতিক দল এবং এর বাইরে আরো অনেক রাজনৈতিক দল আছে, গণফোরাম, বাংলাদেশ জাসদ সহ সকলেই কম বেশি তাদের নানা ধরনের কর্মসূচি গ্রহণ করছেন। এবং এই দিনটা একটা সব বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্যই একটা যাকে বলে যে মানে সবাইকে একসূত্রে গঠিত করেছে, মানে ভোট ডাকাতির বিরুদ্ধে মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে। তো আগামীকাল সেই কর্মসূচিটা হবে। এই কর্মসূচিটা যুগপৎ ধারায় গড়ে তোলার জন্য আমরা বেশ কিছু দল এর মধ্যে আলোচনা করেছি, বিশেষত গণতন্ত্র মঞ্চ একটা জোট হিসেবে বিএনপির সাথে আমরা এই বিষয়ে আমরা অনেকদিন ধরে কথা বলছি, বিএনপিও আমাদের সাথে উদ্যোগ নিয়ে কথা বলেছে, এবং আমরা গণতন্ত্র মঞ্চ এর বাইরেও বেশ কিছু দলের সাথে কথা বলেছি, যেমন বাংলাদেশ জাসদ, গণফোরাম, জাতীয় গণফ্রন্ট এবং জাতীয় মুক্তি কাউন্সিল সহ 4টি রাজনৈতিক দলের সাথে আমরা কথা বলেছি। বিএনপি আমাদের বাইরেও আরো বেশ কিছু রাজনৈতিক দলের সাথে, বিশেষত সাবেক 20 দলভুক্ত 18টি রাজনৈতিক দলের সাথে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। তো তার মানে যুগপথ ধারায় বিভিন্ন ভাবে আলোচনা চলছে, এর মধ্যে গণতন্ত্র মঞ্চ এবং বিএনপির মধ্যে যুগপথ ধারায় আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেমন মাঠের কর্মসূচি আমরা একটা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, যুগপথ ধারায় নিয়ে আসার জন্য চেষ্টা করছি, তেমনি যুগপথ ধারার লক্ষ্য কি এবং এই যুগপথ আন্দোলনের ভিত্তিটা কি, সেটাও আমরা স্পষ্ট করার চেষ্টা করেছি। এবং গতকালকে আমাদের লিয়াজো কমিটির প্রথম বৈঠক ছিল, আজকে সেই বৈঠক দ্বিতীয় দফায় হয়েছে, এবং এই বৈঠক থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছেছি যে আমরা স্বল্পতম সময়ের মধ্যে যুগপথ আন্দোলনের ভিত্তি হিসেবে ন্যূনতম একটা দাবিনামার একটা যৌথ ঘোষণা আমরা তৈরি করব এবং সেটা জনগণের সামনে নিয়ে আসবো, এবং তার ভিত্তিতে এই যুগপথ আন্দোলনকে আমরা অগ্রসর করব। এবং এর পাশাপাশি যুগপথ আন্দোলনের জন্য যে কাজ, যেমন আগামীকাল একটা যুগপথ আন্দোলন গড়ে উঠছে এবং ভবিষ্যতে এই যুগপথ আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ধারা অব্যাহত থাকে, এবং আমরা মনে করি যে এই লড়াইয়ে আওয়ামী লীগও শেষ পর্যন্ত জনগণের দাবি মেনে নিয়ে তারা আলোচনার পথকে প্রশস্ত করবে, কারণ আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল এবং আওয়ামী লীগের যদি তারা বল এখন আওয়ামী লীগের সরকারের কোর্টে, কেননা সমস্ত বিরোধী রাজনৈতিক দলের দিক থেকেই একটা সুষ্ঠু নির্বাচন, তার জন্য পূর্ব শর্ত হিসেবে রাষ্ট্র কাঠামোর বদল ইত্যাদি প্রশ্নগুলো এবং ভোটাধিকার স্থায়ীভাবে প্রতিষ্ঠা করার জন্য কি ধরনের সংস্কার, এই প্রস্তাবগুলো তোলা হয়েছে।
আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের এখন দুটো পথ সামনে আছে। হয় তারা জনগণের দাবি মেনে নিয়ে এই সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়ন করা যায় সেই আলোচনার পথ উন্মুক্ত করবে, নিজেরা একটা নির্বাচনকালীন সরকারের কাঠামো তৈরি করে পদত্যাগ তার কাছে করে নির্বাচন মোকাবেলার দিকে যাবে, অথবা তারা জনগণের আন্দোলনের মোকাবেলা করবে। এবং জনগণের সামনে সরকারের যে মনোভঙ্গি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারা কোনো আলোচনারই আগ্রহী নন, এবং বহাল যে ব্যবস্থা আছে এটাকেই তারা যে কোনো মূল্যে আঁকড়ে থাকতে চাইছেন, এবং মানুষের ভোটাধিকার হরণ করে তারা ক্ষমতা চিরস্থায়ী করতে চাইছে। ফলে মানুষ ক্রমাগত আন্দোলনমুখী হচ্ছে, এবং আমরা মনে করি যে যুগপথ আন্দোলনের ধারায় আমরা দেশের মানুষকে একটা নতুন জাগরণের মধ্যে আনতে পারবো, এবং তার মধ্য দিয়েই আমরা এই সরকারকে দাবি মানতে বাধ্য করতে পারবো এবং বাংলাদেশে ভোটাধিকার সহ একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারবো। তার জন্যই আমরা সংগ্রাম করছি, সেই সংগ্রামে সকলের সহযোগিতা অংশগ্রহণ আমরা চাই, কারণ এই সংগ্রাম নাগরিকদের অস্তিত্বের সংগ্রাম, নাগরিকদের স্বাধীনতা সার্বভৌমত্ব মর্যাদার সংগ্রাম, কাজে কাজে এটা দেশের সার্বভৌমত্ব এবং মর্যাদারও সংগ্রাম। আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই। আপনাদের পরবর্তী কর্মসূচি কি হতে পারে, এবং আপনি দাবির কথা বলেছেন, সেই দাবিগুলো কি হতে পারে? এবং যুগপদের আন্দোলনের সাথে আমরা ছোট ছোট জোট দেখতে পাচ্ছি, 12 দলীয় জোট, জাতীয় পার্টি সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, এরকম আরো আরো অনেক জোট আছে। সবাইকে ভবিষ্যতে এই যে কর্মসূচিতে যারা গণমিছিলে যারা আসছে যুগপথ আন্দোলনের সাথে সবাইকে একসাথে হতে পারবে কিনা, এবং বাম যে জোটগুলো আছে সেগুলো কি আপনাদের সাথে শরিক হবে কিনা বা আছে কিনা? প্রথমত কর্মসূচি আগামীকালকে, পরবর্তী কর্মসূচি হয়তো আগামীকালকে ঘোষিত হবে, সে বিষয়ে আলোচনা চলছে, এবং আগামীকাল পরবর্তী কর্মসূচি যার যা বিভিন্ন দল ঘোষণা করবে। পাশাপাশি যুগপথ আন্দোলনকে অগ্রসর করার জন্য তো আমি আগেই বললাম যে আমাদের আলোচনা চলছে, এবং একটা যৌথ ঘোষণা তৈরি হওয়ার মধ্য দিয়ে আরো বিভিন্ন দলের সাথে সেই আলাপ আলোচনা গুলো অব্যাহত থাকবে, এবং তার মধ্য দিয়ে একটা বৃহত্তর একটা জনগণের ঐক্য, জনগণের একটা বৃহত্তর ঐক্য গড়ে উঠবে বলে আমরা আশাবাদী।